দুর্যোগ কেটে যেতে বুর্জ খালিফা দেখার ভিড় বাগদায়। এবারে হ্যালেন্সা স্পোর্টিং ক্লাবের আকর্ষণ বুর্জ খালিফা, সাথে দুরন্ত আলোর ব্যবস্থা, সব মিলিয়ে জমজমাটি বাগদার কালীপুজো। দুর্যোগ কাটতে না কাটতেই বুর্জ খালিফা দেখার জন্য ভিড় উপচে পড়েছে বাগদাতে। উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের পর কালীপুজোর আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে জেলার শেষ জনপদ বাগদা। বাগদায় আয়োজিত হয় বেশ কয়েকটি বড় কালীপুজোর। বাগদার কালীপুজোর আয়োজনের অন্যতম হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব বরাবরই নতুনত্ব পূজা মণ্ডপ উপহার দিয়েছেন হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। ব্যতিক্রম হয়নি এবছরেও। ৩৪তম বর্ষে তাদের নিবেদন দুবাইয়ের বুর্জ খালিফার আদলে নির্মিত পূজা মণ্ডপ। বিগত বছরগুলিতে বুর্জ খালিফা পূজা মণ্ডপ বিভিন্ন জায়গায় নজর কেড়েছে। এবছর দুর্গাপুজোতেও এই রাজ্যে বেশ কয়েকটি জায়গায় বুর্জ খালিফার আদলে নির্মাণ করা হয় পুজো মণ্ডপ, যা দর্শকদের আলাদাভাবে নজর কেড়েছিল। দর্শকদের সেই চাহিদা মেনে এবার হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব তাদের কালীপুজোর পূজা মণ্ডপ নির্মাণ করেছেন বুর্জ খালিফার আদলে। সাথে রয়েছে নজর করা আলোকসজ্জাও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোটা মণ্ডপ সেজে উঠেছে আলোর অভিনবত্বে। দুর্যোগের রেশ কাটতেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও, খুশি পুজো আয়োজকেরাও। এ বিষয়ে পুজো কমিটির পক্ষে হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের সদস্য সঞ্জয় মণ্ডল বলেন, প্রাকৃতিক দুর্যোগ কেটেছে, ৩৪তম বর্ষে এবারে আমাদের নিবেদন বুর্জ খালিফা। আরও কয়েকদিন দর্শনার্থীদের জন্য থাকবে পূজা মণ্ডপ, জানিয়েছেন ক্লাব কর্তারা। এটা আমাদের মায়ের অশেষ কৃপা যে আমাদের গতকাল যে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেটাকে কাটিয়ে উঠে আমরা আজকে সবাই উপস্থিতিতে এসেছি। এবছর আমাদের হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব ৩৪তম বর্ষ, আমরা দুবাইয়ের বুর্জ খলিফার আদলে এবছর আমাদের পূজা মণ্ডপ সকলের সামনে আমরা তুলে ধরেছি। আমরা দর্শনার্থীদের এটাই বলবো, আমরা হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব সারা প্রত্যেক বছরই মানে সব থেকে সেরাটাই আমরা দিতে তাদের সামনে উপস্থাপন করি। এবছরও প্রচুর দর্শক আমাদের ইতিমধ্যে সমাগম হয়েছে, আরও আগামী দিনে আরও হবে, আরও তিন থেকে চার দিন আমাদের পূজা মণ্ডপ থাকবে। সকলকে আমরা বলবো আমাদের পূজা মণ্ডপে আসুন, আমাদের এই সুসজ্জিত পূজা মণ্ডপ দেখুন। এই বিষয়ে স্থানীয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বলেন, বারাসাতের পর হেলেঞ্চা বাগদাতে সব থেকে বড় কালীপুজোর আয়োজন করা হয়। পুজোকে ঘিরে চার পাঁচ দিন মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা, দূর দূরান্ত থেকে আত্মীয়রা আসেন, সব মিলিয়ে জমজমাট কালীপুজোর আয়োজন করা হয় এলাকায়। এবছর প্রথম থেকে ঘূর্ণিঝড়ের কারণে আমাদের মন খারাপ ছিল, তবে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, দুর্যোগ কেটে যেতেই সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। বলবো বারাসাতের পর হেলেঞ্চা বাগদা, মানে বারাসাতের পরেই হেলেঞ্চা বাগদায় সবথেকে বড় কালীপুজো হয়। এটা প্রচুর মানুষের সমাগম হয় এবং দূর দূরান্ত থেকে আমাদের যেসব বাড়ি আছে সবার বাড়িতে, কলকাতা বনগাঁ থেকে সব বাড়িতে আত্মীয় স্বজন আসে। সবাই এই পাঁচ দিন খুব আনন্দ করে পুজো কাটায়। এবং কালকে যে দুর্যোগ ছিল, আমরা কিন্তু ভাবতে পারিনি যে এই দুর্যোগ কাটিয়ে আজকে আমরা এই মণ্ডপে এত লোকের সমাগম হবে, এবং মায়ের অশেষ কৃপা। তাই আজকে সত্যি সত্যি শ্যামা মায়ের অশেষ কৃপা, তাই দুর্যোগ কেটে আজকে আমরা আজকে সেই রাস্তায় মানুষ বেরিয়েছে, প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছে, আনন্দ উপভোগ করছে, এটাই বলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।